নমস্কার বন্ধুরা, আমি অলক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনার নিজের চ্যানেল বাইশ বর্তমান। আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে প্রত্যেক সোমবার সন্ধে সাতটার সময় আমাদের আমার করানো যে গত আঠেরো মাস ধরে আমার করানো ম্যাথের 100% সলিউশন, যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স বইটার 100% সলিউশন আপনারা প্রত্যেক সোমবার সন্ধে সাতটার সময় পাচ্ছেন। আজকে তারই একটা চ্যাপ্টারের একটা ক্লাস শুরু হতে চলেছে। যদি এর আগের পার্টগুলো এবং আগের চ্যাপ্টারগুলো আপনারা দেখে না থাকেন তাহলে প্লে লিস্ট থেকে দেখে নেবেন। তবে আজকের যে ক্লাস, অর্থাৎ এই যে প্রত্যেক সোমবার সন্ধে সাতটার সময় যে ক্লাসটা আপনারা পাবেন, সেটা পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস এর মতো বড় বড় পরীক্ষা, একদম গ্রুপ ডি থেকে নিয়ে এই ধরনের পরীক্ষার প্রিলিমিনারি এবং কিছু পরীক্ষার মেন 100% গ্যারান্টি দিয়ে আপনারা পাশ করতে পারবেন এবং অবশ্যই কমন পাবেন, অন্তত সেম প্যাটার্নের পাবেন। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যদি পাস করতে চান বা অঙ্ক শিখতে চান, যারা যারা আমাদের ক্লাসগুলো পেতে চাইছিলেন তারা কিন্তু একটা ক্লাসও মিস করবেন না। আর দেরি না করে তাহলে আজকের ক্লাসে চলে যাওয়া যাক। অঙ্কটা দেখুন, একুশের দাগে, যেটা একুশের দাগের অঙ্কটা প্রায় দেখবেন বহু পরীক্ষায় পড়ে, মানে ভীষণভাবে পরীক্ষায় আসে। একুশের দাগে যেটা দেখতে পাচ্ছেন সেটা আর কিচ্ছু নেই, এর কোনো শর্টকাট পদ্ধতি নেই, শুধু আপনাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আসলে কি জানেন তো, আমরা ক্লাস নিতে নিতে রান্না বান্নাও করি। আমাদের রঘু স্যার রান্না চাপিয়েছে, যে ভাতটা উতরে পড়ে যাচ্ছে দেখলে, চিন্তার কোনো কারণ নেই। সেই মার্চ মাসে লকডাউন থেকে রান্না করে খাওয়া শুরু করেছি, কারণ আমাদের কাছে মা বাবা কেউ নেই, সবাই গ্রামের বাড়ি চলে গেছে, আমরা দুজন লকডাউন থেকে রান্না করে খাচ্ছি মার্চ মাস থেকে। মাঝে মাঝে দেখো, সেটা হচ্ছে একুশের দাগে দেখুন, 999 পূর্ণ 995 বাই 999 ইন্টু 999, এই টাইপের 999 না থেকে অনেক সময় দেখবেন 9999 থাকে, মানে 9টা 3টে ডিজিট নেয়, কখনো দেখবেন 2টো ডিজিটের পাবেন, কখনো 4টের পাবেন, কখনো 3টের, মোটামুটি মোরালে সবাই একই, ঠিক আছে। তো এটাকে আপনি করবেন কিভাবে, এর কোনো শর্টকাট পদ্ধতি নেই, শুধুমাত্র একটুখানি টেকনিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হবে। মানে এইটাকে এরকম ভাবে লেখা যায় যে 999 প্লাস 995 বাই 999, এটা লেখা যায় ইন্টু, যেটা ছিল এটা তো পূর্ণ, মানে একটার মধ্যেই আছে, জাস্ট এটা একটা সংখ্যা, তার সঙ্গে ইন্টু। এবার আমি কি করেছি, সংখ্যাটাকে যোগ যেহেতু দিয়ে দিয়েছি, তাহলে ইন্টুটা করতে গেলে আমাকে গুণটা রাখতে হবে, এই গুণটাকে মাঝে নিয়ে আসতে হবে, মানে এটাকে ব্র্যাকেট দিতে হবে। তা নাহলে কি হবে, গুণটা যখনই দেবো তখন এই ভগ্নাংশের সঙ্গে গুণ বোঝাবে, যোগের সঙ্গে মানে এটার সঙ্গে আর গুণ বোঝাবে না। তো সেটা তো করা যাবে না, কারণ 999 কিন্তু সবার সাথে গুণাকারে আছে, যেহেতু এটা একটা সংখ্যা, ঠিক। এবার এই জায়গাটাকে একটুখানি চেঞ্জ করুন, দেখুন 999 যেমন ছিল রাখলাম, আমরা ওপরেরটা 999 মাইনাস যদি 4 করি বাই 999 যেমন ছিল রাখলাম, খেয়াল করুন 995টাকে 999 মাইনাস 4 করলাম, তাহলে কিন্তু 995ই থাকলো ওপরটায়, আর নিচে 999 যেমন রইল রইল, ব্র্যাকেট দিলাম ইন্টু 999, ঠিক। এবারে খেয়াল করুন এই যেটা রয়েছে না ভগ্নাংশটাকে, একে কিভাবে লেখা যায়, 999 প্লাস 999 বাই 999 মাইনাস 4 বাই 999, এরকম লেখা যায়, কেমন, ইন্টু 999 যেমন ছিল সেরকম রইল। এবার ঘটনা আছে, এখানে আমি আপনাদেরকে দুটো জিনিস বলবো, অনেকেই জানেন, প্রায় সবাই জানেন, কিন্তু যারা আমার মতো গাধা, খারাপ ভাবে নেবেন না, আমি যখন গাধা ছিলাম মানে এই যাই ভগ্নাংশটাকে যেভাবে লেখা যায় তাই জানতাম, মানে কিরকম, মনে করুন 2 পূর্ণ 2 এর 3, এটাকে লেখা যায় 2 প্লাস 2 এর 3, এটা লেখা যায়, কারণ এটাকে যদি আমরা টাকা ভাবি না, তো 2 টাকা মানে পুরো 2 টাকা, 2 পূর্ণ 2 এর 3 মানে 2 টাকা গোটা, আর 1 টাকার 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানে 66 পয়সা, 1 টাকাকে যদি 3 ভাগ করি তাহলে 33 পয়সা করে 1 ভাগে পড়বে, তার 2টো ভাগ মানে 66 পয়সা, এটা হচ্ছে 2 টাকা 66 পয়সা, এটাও কিন্তু তাই, দেখুন 2 টাকা আর 66 পয়সা যোগ করলে 2 টাকা 66 পয়সাই হয়। তাই কি হয়, এই ভগ্নাংশ গুলোকে, এই যে মিশ্র ভগ্নাংশ, একে আমরা এভাবে কিন্তু ভেঙে নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, রেজাল্ট একই, সেরকম ভাবে আমরা এটাকে ভেঙে নিয়েছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যেটা আমি বলেছিলাম, মনে করুন 3 মাইনাস 2 বাই 3 যদি হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ফাইনালি
এই একটা একটা ভগ্নাংশ, মানে জাস্ট আমি বলতে চাইছি 999 মাইনাস চার বাই 999, এইরকম একটা ভগ্নাংশ আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। এটাকে আমরা কি লিখতে পারি, বাস্তবে রেজাল্ট কত হবে, 1/3, 3 - 2/3 মানে 1/3। কিন্তু আমি যদি ঘুরিয়ে ভাবি, মানে এটাকে প্রথমে 3/3 - 2/3 লিখলাম, যেটা আমি এখানে কি করেছিলাম খেয়াল করুন, 999/999 করেছি, মাইনাসটা দিয়ে 4/999 করেছিলাম। তাহলে ঠিক সেই জিনিসটাই করলাম, 3/3 - -2/3 করলাম, রেজাল্ট আদৌ এটা আসে কিনা দেখি। 3/3 মানে কত, 1 - 2/3। এবার 1 - 2/3 যদি আমরা করি তাহলে কিন্তু 1/3, ফাইনালি কত দাঁড়ায়, ফাইনালি দাঁড়ায় 1/3। যদি লসাগু করে করেন তাও দেখবেন 1/3। তাহলে দেখুন এই যে রেজাল্টটা এলো, এই রেজাল্টটা কিন্তু সেম, তার মানে এইভাবে ভাঙাটা যদি থাকে বা এরকম ভগ্নাংশ থাকে তাকে আমরা এইভাবে ভেঙে নিয়ে আসতে পারি। এটা আমার বলা ছিল মেন উদ্দেশ্য, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে চলে আসি, এবারে এই জায়গাটা লিখে কিরকম, 999, এই লেখাটা দেখা যাচ্ছে, দেখো তো ছোট সাইজ মনে হচ্ছে, ঠিক আছে, প্লাস 999/999 মানে কিন্তু 1, কাটাকাটি করলে 1 হয়, এই মাঝে মাইনাস 4/999 লিখলাম, ব্র্যাকেট যেমন ছিল লিখলাম, বাইরে 999 যেমন ছিল লিখলাম, যত দেরি হচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে। 999+1 তার মানে কত বলুন তো, 1000, মাইনাস 4/999, আর বাইরে যেটা ছিল ইন্টু 999, ছোট না, ঠিক আছে লেখা সাইজ। আচ্ছা এবার আমি কি করব, একটু ওপরটা মুছে দিচ্ছি কারণ আমি ওপরে যাব, বোর্ডটা ছোট, দুটো বোর্ড হলে খুব ভালো হতো, ঠিক আছে। এবার খেয়াল করুন, 999 দিয়ে একেও গুণ, 999 দিয়ে একেও গুণ, তো 999 কে যদি আমি 1000 কে গুণ করি তাহলে কি দাঁড়াবে, 999 তারপরে 1000-এ 3টে 0 বসে দিলাম, মানে 999,000, আবার মাঝে মাইনাস দিয়ে দিই, ভেরি গুড, দিয়ে 999 দিয়ে একে যদি গুণ করি মানে 4/999 - 999, এবার কি দাঁড়ালো, এটা এটা দেখুন কেটে গেল, কেটে গিয়ে কি দাঁড়ালো ফাইনালি, 999,000 - 4, তার মানে 998,996 ফাইনাল, যেটা 998,996, ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, আপনি পরীক্ষার হলে কি করবেন, এই পুরোটা প্রত্যেক, আমি কিন্তু একটা স্টেপও জাম করিনি, একটা লাইনও আমি জাম করিনি, কিন্তু পরীক্ষার হলে আপনি যদি থাকে তাহলে আপনি কিভাবে জাম করবেন দেখুন, 999 পূর্ণ, কত ছিল, 995 না, হ্যাঁ 995/999 - 999, এইটা ছিল অঙ্কটা। আপনি জাস্ট এই অঙ্কটাকে, যে আমি যতবার এই যে স্টেপ জাম না করে আমি যেটা করলাম সেইটা যদি আপনারা কন্টিনিউয়াসলি 2-3 বার প্র্যাকটিস করেন তাহলে একদম ওখানে স্টেপ জাম করে যেতে পারবেন, আপনি একদম কনফার্ম। এটাকে দেখেই আপনি কি ভাববেন যে আমাকে কি করতে হবে, 999 কে আলাদা রাখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর, এই 995 কে, নিচে যেহেতু 999 আছে তাহলে আমি ওপরে 999 - 4 করে লিখবো, লিখলাম তাহলে 995 দাঁড়াবে, এটা ইন্টু যেমন ছিল, এবারে যখনই 999 - 4 তাহলে 999/999 মানে এখান দিয়ে 1 পাবো, 999 সাথে 1 যোগ করে 1000 করে দিলাম, যে 4/999 পাবো, 4/999 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এখানে কত দাঁড়াবে তাহলে, শুধু 4 দাঁড়াবে, আর 999 এখানে গুণ করে দেবো, 1000 ছিল তাহলে 999 সঙ্গে 1000 গুণ করে যেটা দাঁড়াবে, মানে একেবারে এই লাইনটায় চলে আসবো, এই লাইনটায়। চাকরির পরীক্ষায় যদি পড়ে, যদি একদম এই লাইনটা চেস নিতান্ত না পারলে আপনি এই লাইনটায় আসতে পারেন, এই লাইনটার পরে এই লাইনটা আপনা আপনি হয়ে যাবে, এই লাইনটার পর আপনি জাম করে এই লাইনটা দিয়ে উত্তর একদম করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই ব্যাপার আমাদের বইতে নেই, একটা অঙ্ক আমি বলবো যেটা আমাদের বইতে নেই কিন্তু ওটা মুখেই করাবো, দেখবেন আর একটা অঙ্ক আছে এই টাইপের, এটাও খুব আসে পরীক্ষায়, মানে লাস্ট কয়েকটা পরীক্ষায় এসেছিল, আমাদের আগের বইতে ছিল, এই বইতে কিভাবে মিস হয়ে গেল জানি না। খেয়াল করবেন এই এই অঙ্কটা, মুছে দিই ওপরটা তারপরে লিখি, এটার মতোই কিন্তু একটুখানি আলাদা, বাকি প্রায় পুরোটাই ওর মতো, আগেরটার মতোই, সেটা হচ্ছে 1/5 প্লাস
এই 1/5টা 999 পূর্ণ 494 বাই 495 ইন্টু, আর 999 না ইন্টু শুধু 99, এই অঙ্কটা দেখবেন যে কিন্তু ভালো রকমের পরীক্ষায় আসে। তো আপনাদের চিন্তার কোনো কারণে টেকনিক কিন্তু সেই আগেরটার মতোই, শুধুমাত্র হালকা এদিক ওদিক চেঞ্জ করে দেবেন। যেমন 1/5কে আপনি কোনো হিসেবের মধ্যে আনবেন না, একদম প্রথম থেকে 1/5কে রেখেই দিন, কোনো বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ওই ঝাপসা হয়ে গেছিল। ও ঠিক, এই অঙ্কটা দেখবেন প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। এই 1/5কে আপনি একদম, আমি লাস্টে হিসাব করবো, আমরা কিন্তু এই টাইপের অঙ্কটা একটু আগে শিখলাম, মানে 1/5কে যদি আমরা বাদ দিই তাহলে যেটা দাঁড়াচ্ছে এটা কিন্তু আমরা খানিক আগে জাস্ট এখনই শিখলাম। তো সেটা শিখতে গিয়ে যদি আমরা এরকম করি, মানে কি করতে চেয়েছিলাম দেখো, ওই যে 999 প্লাস 494 আছে, নিচে 495 আছে, তাহলে কি করব, 495 মাইনাস 1 করে দেবো, তাহলে 494 হয়ে গেল উপরে, আর নিচে 495 যেমন ছিল তেমন লিখে দেবো। ভেরি গুড, ব্র্যাকেট দিলাম, ইন্টু 999, এই শুধু 99 রইলো। 1/5টাকে আমি যদি একবার লিখছি, কিন্তু এরপরে আমি লিখবো না, আপনারা ভাববেন না যে আমি লিখছি না, ঠিক আছে, মনে মনে ভাববেন আমি লিখছি। ঠিক, এবার এই জায়গাটা কি করতে বলেছি দেখুন, 999 তো পাবেন, এখান থেকে 1 পাবেন, যা মানে 495 বাই 495 মানে 1 পাবো, তবু আমি লিখে দিই, নাহলে আবার কে বলবে যে জাম করবেন না স্যার, বুঝতে পারি না। লিখলাম 495 বাই 495 মাইনাস 1/495, ব্র্যাকেট শেষ, ইন্টু 99, এদিকেও লিখে রাখি বাবা একটুখানি তো কষ্ট করে নি। 999 প্লাস 1, তার মানে কি দাঁড়ালো, 999 প্লাস 1 মানে এখানে 1000, মাইনাস 1/495 বাইরে ইন্টু 99 যেমন রইলো। পরের লাইনে কি হবে, এটা এর সাথেও গুণ হবে, এটা এর সাথেও গুণ হবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে টু কি হবে, 99 এর পরে 3টে শূন্য বা 99,000 মাইনাস 1/495 ইন্টু 99, এইখানে গিয়ে এই যে এটা গুণটা করে দিলাম, 99 এর সাথে গুণ করে এটা বসিয়ে দিলাম, একবারে 99 এখানে গুণ করে রেখে দিলাম, আর নিচ বাইরে 1/5 যেমন ছিল রাখলাম। এবার দেখুন এইটা এইটা কাটবে, 5 ইন্টু 99 মানে 495, মানে 5 ইন্টু 100 যদি হয় তাহলে 500 হতো, তার থেকে 5 কম, এটাকে 99 কাটাকাটির জন্য আমি বলছি, যদি অনেকের মনে হতে পারে দেখুন এইটা, মানে 99/495 কে আমি কাটবো, বুঝে উঠতে পারছি না কাটবো কি দিয়ে। তো খেয়াল করবেন এটা বেশিরভাগ সময় এটা হয়, কারণ এটা চাকরির পরীক্ষার কোশ্চেন, তো এটা আপনাকে দেবে যে এরকমই হবে। একে আপনি 100 ভাবুন, তাহলে 100 ইন্টু 5 যদি করি তাহলে 500 হওয়ার কথা ছিল, কিন্তু আছে 495, দেখুন একে 1 বেশি ধরেছি, মানে 500-র মধ্যে 5 বেশি, এখানে 5 কম আছে, মানে জাস্ট 5 দিয়ে কেটে গেল 1/5। এটা কি দাঁড়াবে ফাইনালি, বাইরে 1/5 প্লাস ভিতরে 999, এই 999 বলছি, 99,000 মাইনাস 1/5, যে ব্রাকেট শেষ হলো। এবার দেখুন প্লাসের পরে যেহেতু ব্রাকেট শুরু, তাই ব্রাকেটটা দেওয়া আর না দেওয়া আপাতত এই মুহূর্তে সমান হয়ে গেল, যেই হলো প্রথমে 1/5 ছিল প্লাস, লাস্টে 1/5 হলো মাইনাস, মাঝখানে উত্তর কত ফাইনালি, 99,000। তার মানে যেটা দাঁড়ালো এই দুটো অঙ্ক কিন্তু মোর অরলেস প্রায় কাছাকাছি, টেকনিক 80% সেম। এই টাইপের অঙ্ক আপনি কোনো না কোনো সময় পরীক্ষায় ভালো রকমের পাবেন, মোটামুটি গ্রুপ ডি গ্রুপ সি লেভেলের পরীক্ষায়, সিম্পলিফিকেশন থেকে দেখুন কত ভ্যারাইটি আছে, সিম্পলিফিকেশন বা আমরা যদি মিসলিনিয়াস বলি, অনেক অনেক বইতে দেখবেন এগুলোকে সিম্পলিফিকেশনের মধ্যে ভরে দেয়, সরলীকরণ, বাস্তবে এটা সরলীকরণ, মিসলেনিয়াস বলে কোনো বইতে কোনোদিন কোনো চ্যাপ্টার পাবেন না, এটা আমারই উৎপত্তি এক প্রকার, মিসলেনিয়াস মানে আমি এটাকে খিচুড়ি চ্যাপ্টার, ছেলেদেরকে বলি খিচুড়ি চ্যাপ্টার, তো সেটা তো বইতে লিখতে পারি না যে খিচুড়ি জগা খিচুড়ি, ওই জন্য আমি মিসলেনিয়াস নাম দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তো ভ্যারাইটিস টাইপের অঙ্ক পাবেন এখানে, এবং কারোর সাথে কারো এক প্রকার মিল নেই, আলাদা আলাদা সেগমেন্ট সবাই, ঠিক আছে। তো 21টা করা থেকে দুটো অঙ্ক জেনে নিলেন, চলে আসি এবারে 22টায়, শরীরটা সাথ দিচ্ছে না আজকেও, রঘু স্যার একটু জল খাওয়াবেন, ছেলেদেরও কিন্তু রঘু স্যার ভরসা, রঘু স্যার এইটা বলে দিন স্যারকে, বলে চ্যাটিং। চলে আসি 22, কিছু কমেন্ট করলে বলবে।
হ্যাঁ, রেকর্ডিং ভিডিও মন না দিলে কিছু করার নেই, যেটুকু বলেছি যথেষ্ট বলেছি বাবু। শোনা, নেক্সট হচ্ছে দেখুন পরের অঙ্কটা 22-এর। 22-এটা 999 পূর্ণ 1-এর 7, 900+ 999 পূর্ণ 2-এর 7, 999 পূর্ণ যেটা আছে। এবারে কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে দেখুন, ঠিক আছে। এবারে প্রথমে যেটা আছে 999 পূর্ণ 1-এর 7, এটাকে আমি এটা লিখতে পারি 999+ 1-এর 7। তারপরে আবার প্লাস 999+ 2-এর 7, পরেরটুকুকে দেখুন, খেয়াল করুন, আমি যদি এটা ব্র্যাকেট দিয়ে দিয়ে ভাবি, আমি জাস্ট আমি ভাবতে বলছি এক একটা, এরকম করে গিয়ে দেখুন 6টা পাবেন। তার মানে 6টা 999 পাবেন, 6×999 হয়ে গেল, ঠিক আছে। দিয়ে প্লাস প্লাস কি দাঁড়াবে? 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, এই করে করে গিয়ে কোথায় দাঁড়াবে লিখতে হবে মনে হচ্ছে, নাহলে আবার অবজেকশন দেবে। ভারী চাপ, বইটা থাকা মুশকিল। কি বলছে এই গো তোমরা, মুশকিল ছিল তো, সব দেখে ফেলেছে নাকি? যেদিন আপনা আপনি ছিঁড়ে যাবে সেদিন যাবে। কি ছিল? 999 পূর্ণ 1-এর 7 প্লাস 999 পূর্ণ 2-এর 7 প্লাস 999 পূর্ণ 3-এর 7 প্লাস 999 পূর্ণ 4-এর 7 প্লাস 999 পূর্ণ 5-এর 7 প্লাস 999 পূর্ণ 6-এর 7, এই যে কটা ছিল। এবারে আমি প্রত্যেকটাকে কিরকম ভাঙতে হলো, এইটুকুকে কিরকম ভাঙবেন? 999 পূর্ণ এই 999 প্লাস 1-এর 7, এটাকে কি ভাবেন? 900 মাঝে বড় প্লাস দিয়ে দিন, 999, ও এটা পূর্ণ লিখতে হতো, ঠিক আছে, 2-এর 7। হ্যাঁ, পরেরটাতে কি লিখবেন? 999+ 2-এর 7, এরকম করে লিখতে 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 চলে যান। দেখুন 6টা 999 আছে, 6টা 999 কে আগে যোগ করে নিলাম, ঠিক। তারপরে এগুলো কি করবো দেখুন, 1-এর 7+ 2-এর 7+ 3-এর 7+ 4-এর 7+ 5-এর 7+ 6-এর 7, ও 6-এর 7 শেষ হলো। এবারে ঘটনা হচ্ছে 1-এর 7, 2-এর 7, 3-এর 7 এগুলো যোগ করলে কত দাঁড়াবে বলুন তো? নিচে তো লসাগু 7, এগুলো সব যোগ করে দিন দেখুন 21। হ্যাঁ, 21/7। আর এদিকে এদিকে হচ্ছে 6×999 যদি গুণ করতে না পারেন তাহলে আপনি এর সাথে 1 যোগ করে 1000 ভেবে নিন, 6×1000 মানে 6000, তার থেকে 6 বাদ দিয়ে দিন, কারণ আপনি 1 করে বেশি ধরেছেন, তাহলে 6000 থেকে আপনি যদি 1 বাদ দিয়ে দেন তাহলে কত হবে? 5994, তাই তো নাকি? 5994। আর এইটা এটা থেকে কত হয়? 3, তার মানে 5994 আর 3 মানে 5997। হ্যাঁ, ওই 5000 হয়ে গেল, তা ফাইনাল উত্তর আছে 5997। এখন ঘটনা আছে এইগুলো যোগ করার যে ব্যাপারটা না, এই যে উপরে 1, 2, 3, 4, 5 মানে 7 ভাগের 1 ভাগ যোগ 7 ভাগের 2 ভাগ, তাহলে 7 ভাগের 3 ভাগ হলো, আর 3 ভাগ মানে 6 ভাগ, 6×4 = 10 ভাগ, 10×5 = 15, 15×6 = 21 ভাগ। এটা আপনি করতে পারেন, আর সেই নাম্বারে যোগ ফল n×(n+1/2) সেরকম করে করতে পারেন। মানে এরকম সেই 1, 2 দেখবেন আমি করেছি +4+5+6, মানে 6টা সংখ্যার যোগফল কত, মানে এরকম পড়ে, আগের কথা কোনো ভিডিওতে করিয়েছিলাম না? হ্যাঁ, ওটা তো কোনো একটা চ্যাপ্টার, যে প্রথম 10টা সংখ্যার যোগফল কত, 20টার যোগফল কত, 50টার যোগফল কত, এরকম। তো এটা তো ফাইনালি n×(n+1/2) মানে হচ্ছে নাম্বার অফ টার্মের যোগফল। এবার এখানে n মানে হচ্ছে 6টা সংখ্যা, n+1 মানে হচ্ছে এটা কি দাঁড়াবে তাহলে, যদি আমি 6টার কথা বলি, 6×7/2, এবার কি দাঁড়ায়? এটা এটা কেটে 3, 3×7=21, দেখুন যোগফল হচ্ছে 21, যেটা আমরা এখানে লিখেছিলাম। তার মানে প্রথম 6টা সংখ্যার যোগফল 21। এইটাতে হিসেব করতে গিয়ে আপনি আমাকে যদি বলেন, আমি ঝরঝর ঝরঝর করে বলে দিতে পারো, প্রথম 2টো সংখ্যার যোগফল কত, সেটা হচ্ছে 3, 3টে সংখ্যার যোগফল কত, 6, 4টে সংখ্যার যোগফল কত, সেটা হচ্ছে 10। মানে এরকম করে একদম, আমি কিন্তু মুখস্থর মতো বলছি না, আমার মাথায় একটা ক্যালকুলেশন হচ্ছে। মানে আমি আপনাকে যখন বললাম দেখুন 4টে সংখ্যার যোগফল কত, তখন আমি জানি n মানে 4, তাহলে 4×5/2। এবারে নিচে যেহেতু 2 আছে, এদের কোনো একজনকে আমি হাফ করে নেব, মানে 4×5/2, এটা তো ফর্মুলা, 4টে সংখ্যার যোগফল কত, আমি জাস্ট মনে মনে বলছি, যখনই বলছি 4টে সংখ্যার যোগফল কত, তাহলে সূত্র অনুযায়ী 4×5/2, এবার যখনই একটা 4 পেলাম কোনো একজনকে হাফ করে নেবো, 5কে তো আর হাফ করতে গেলে সময় লাগবে, আমি 4কে হাফ করে 2 ভাবলাম, তাহলে 2×5 = 10। আমাকে যদি বলে 5টা সংখ্যার যোগফল কত, আমি জানি 5×6/2, 6কে হাফ করলাম 3, তাহলে 3×5 = 3×5=15,
যদি বলি ছটা সংখ্যার যোগফল কত, তাহলে 6 × 7/2, 6 কে হাফ করে 3 করলাম, তারপরে 7 ছিল 6 × 7 = 42, ব্যাস হয়ে গেল। এরকম করে কি? হ্যাঁ, আট, হ্যাঁ, 6টা সংখ্যা 3 × 7 = 21। যদি বলে 7টা সংখ্যার যোগফল কত, তাহলে 7 × 8/2, এবার 8 কে হাফ করে নিলাম 4, তাহলে 4 × তার আগের কত হলো 7, 4×7 = 28। এরকম করে একটা হিসেব করে নেবেন। যদি বলি 10টা সংখ্যার যোগফল কত, তাহলে 10 × 11/2, তাহলে 10 কে হাফ করে 5 করে নিলাম, 5 × 11 = 55। যদি বলি 11টা সংখ্যার যোগফল কত, তাহলে 11 × 12/2, 12 কে হাফ করে নিলাম 6, 6 × আগে ছিল 11, 6×11 = 66। ব্যাস এইরকম, মানে এটা আপনাকে ভীষণ ভাবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আমি যদি বলি 20টা সংখ্যার যোগফল কত, তাহলে 20 × 21/2, 20 কে হাফ করে 10 করে নিলাম, 10 × 21 = 210। ব্যাস সিম্পল, আপনারা একদম এক ধাপ থেকে, এক থেকে শুরু করে একদম হাজার লাখ নাম্বার পর্যন্ত চলে যান। ঠিক আছে, 1 লাখ সংখ্যার যোগফল কত, তাহলে 1 লাখ × 1 লাখ 1/2, 1 লাখকে 50,000 করে নিলাম, 50,000 × 1 লাখ 1, দিয়ে যেটা হয়েছে মানে একেবারে প্র্যাকটিস করতে করতে যেখানে চলে যাবেন দেখবেন যে আর এটা একদম অসুবিধে হচ্ছে না। এবার যত বেশি ছোট ছোট জিনিসগুলোকে ভীষণ ভাবে প্র্যাকটিস করবেন আর ছোট জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে যাবে, তখন দেখবেন বড় বড় জিনিসগুলোকে অনেক সাহায্য করে যাচ্ছে এরা। চলে আসি নেক্সট, নেক্সট হচ্ছে 23। কটা বাজে গো? ঠিক আছে, ঘড়ি ঠিকই আছে। 23টা যেমন দেখুন, এই অঙ্কগুলোতে কিন্তু কিচ্ছু নেই, যারা জানে না তাদের বসে বসে একটু ভাবতে হবে, নাহলে কিন্তু একদম কিচ্ছু নেই অঙ্কগুলো, মানে কোনো এর বাইরে কোনো 4 × 3² + 1/4 × 3³ আর আছে নেই, এই যেটা আর কি, অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই, মানে কোনো লজিক নেই, আপনাকে করতে হবে কিন্তু টেকনিক্যালি একটু ছোট করে নিতে হবে জিনিসগুলো। মানে কিরকম, এটা তো সিম্পল একটা ভগ্নাংশের যোগ, এটা 4 × 3 না থেকে যদি 12 থাকতো, 4 × 3² না থেকে 3² মানে কত, 9, তাহলে 4 × 9 যদি এটা 36 থাকতো, এটা মানে হচ্ছে 3³ মানে হচ্ছে 27, 27 × 4 মানে হচ্ছে 72 নাকি, তাহলে যদি 72 হতো, মানে এরকম যদি থাকতো তাহলে আপনি কি করতেন, আপনার এটা হচ্ছে 12, এটা 36, এটা 72, তাহলে লসও কে কে হতো আপনার? হ্যাঁ, ও 168। এই না না, 128, কি বলছো? এটা 3³ মানে, 3³ মানে 27, হ্যাঁ 27, হ্যাঁ 27 × 4, 27 × 4 করলে কত হয়, 4×20 = 80, আর 4 × 4 = 28, 108। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে 12, এটা 36, ওটা 108, তাহলে লসাগু আমরা কি করতাম, 108 করতাম, কিন্তু সেটা না করে কি করব, আমরা জাস্ট ওটাকেই রেখে দেবো, মানে 4 × 3³ লসাগু করে দিলাম, মানে আমাকে গুণ করে বলেনি ওরা, আমি ওদেরকে গুণ করে দেখাবো না, এটা হচ্ছে সোজা কথা। ঠিক আছে, এবার মনে করুন এটা যদি লসাগু হয়, এটা দিয়ে আমরা কি করছি, 1 দিয়ে ভাগ করছি, মানে এটাই রয়ে গেল, মানে 4 × 3³, মাঝে প্লাস, 4 × 3 আছে, 4 × 3 মানে 1টা 3, তাহলে রইলো কত, শুধু 3² এটা যদি থাকে, 4 × 3² আছে এখানে, 4 × 3³ মানে 4, 4 চলে গেল, বা 3² বাদ দিলে শুধু 3, মানে এটা হচ্ছে শুধু 3, আর এইটা যেটা সেটাই লসাগু ছিল, তাই এখানে কত হয়ে গেলো 1, মানে সিম্পল কিন্তু একটা লসাগুর মতোই, এমনি আর কিচ্ছু নয়। এবার যদি এটা থাকে, এটা এটা কত হচ্ছিল, 108, আর উপরে এটা হচ্ছে 108 + 3² মানে 9 + 3 + 1, তাহলে ফাইনালি কত দাঁড়াচ্ছে, 108 আর 10 = 8, 17, 20, 21, 121/108, এটা হচ্ছে ফাইনাল উত্তর। লসাগুটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু অসুবিধে হলো, আমি আরেকবার এইখানটা রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে লসাগু সব থেকে বড় জনকে নিলাম, এবার আমাদের নিয়ম কি, এক আছে মানে 1/1 আছে, 1 দিয়ে ভাগ করলাম, এটাই ভাগ করা হলো, এটা দিয়ে 1 কে গুণ করে ওটাই বসিয়ে দিলাম, 4 × 3³ প্লাস এইখানটা যেটা আছে 1টা 4 1টা 3, এর মধ্যে আছে 1টা 4 আর 3টে 3, তার মানে দুটো তিনের গুণফলটাই থাকবে ভাগফল, তো সেই 1 কে গুণ করে দুটো তিনের গুণফলটাকে রেখে দিলাম, এর বেলাতে 4 × 3² লসাগু হচ্ছে 4 × 3³, মানে 1টা 4 আর 3 হচ্ছে দুটো, এর মধ্যে আছে 3টে, মানে 1টা 3 শুধু পড়ে রইলো, শুধু 1টা 3 দিয়ে ওপরে 1 কে গুণ হয়ে 3 বসে গেল, এর বেলাতে তো হুবহু তাই আছে, 1 হয়ে গেল। কেমন, মানে অঙ্কটার মধ্যে লজিক সেই অর্থে কিচ্ছু নেই, শর্ট করারও সেই অর্থে কিচ্ছু নেই, শুধু আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। 24-এর দাগেরটাও কিন্তু হুবহু একই রকম,
আপনারা আমাকে 24 দাগের উত্তরটা বলুন, ঝটপট করে করে ফেলেন 24 দাগের উত্তরটা, মানে একদম 23-এর মতোই 24, যেটা অঙ্কগুলোতে আছে আমি বলে দিই। 1/2 ওটা 1, 2, 3-এর মধ্যে গুণ চিহ্ন আছে, 1/2, 1×2×3, ঠিক আগেরটার মতোই, পরেরটা 2×3×4। তাহলে উত্তর কত হবে ফাইনালি বলুন। দেখো তো কে বলে উত্তর। কি বই ওখানে আছে আর একটা? কত উত্তর বলেছে? 37। বাহ, কজন বলেছে দেখো তো। দেখা কোথায় যাবে, আমি তো পালিয়ে গেছিলাম। ঠিক আছে, তাহলে 25-এরটা উত্তর কত ফাইনালি? 37। যারা যারা করেছেন খুব ভালো কথা। 1/1×2×3, যদিও ইনটুটা এরকম নেই বলে এরকম লিখতে পারেন, প্লাস 1/2×3×4, 2×3×4, 3×4×5 মাঝে ইনটু, প্লাস 1/4×5×6, কোন পর্যন্ত আছে গো? 4×5×6 শেষ। এবারে এইটা আমি বললাম যে নিচের গুলো মাঝে কি গুণ, তার মানে আপনার লসাগু কি হওয়ার কথা? লসাগু সব থেকে হবে, মানে যতগুলো আছে সবকটা দেখুন, 1×2×3×4×5×6, এটা লসাগু সব থেকে বড় সংখ্যাটা। এখানে 6 আছে নিতে হবে, 5 এখানে আছে, এখানে আছে নিতে হবে, 4 এখানে এখানে আছে নিতে হবে, 3 আছে নিতে হবে, 2 আছে নিতে হবে, 1 আছে নিতে হবে, সবগুলোকে নিতে হবে, কেউ বাদ যাবে না। এবারে এর বেলায় এই তিনটে কমন 1, 2, 3, তাহলে আমি কি করি, 1, 2, 3 যদি কমন হয় তাহলে 4, 5, 6, তাহলে 4×5×6 মাঝে প্লাস, এর বেলাতে 2, 3, 4 কমন, তার মানে 2, 3, 4 যদি কমন হয় তাহলে 1, 5 আর 6 আছে, 1 লেখার দরকার নেই, তাহলে 5×6 রাখলাম প্লাস, এর বেলাতে 3, 4, 5 কমন, তো 3, 4, 5 যদি কমন হয় তাহলে কি থাকবে, 1, 2 আর হচ্ছে 6, মানে 2×6 করতে পারি প্লাস, এর বেলাতে 4, 5, 6 কমন, তার মানে 4, 5, 6 কমন হলে কত, 1, 2, 3, তার মানে 2×3 রাখতে পারি। ঠিক আছে, এবারে এই নিচেরটার গুণফল কত হবে? এইরকম গুণ যদি আপনারা পান তাহলে কি করবেন বলুন তো, একদম নিজের স্টাইলে গুণ করবেন। মানে কিরকম নিজের স্টাইলে গুণ মানে হচ্ছে জোড়ায় জোড়ায় নিয়ে গুণ করবেন, মানে যেখানে আপনি ওই 10, 20, 30, 40 এরকম একটা ভালো ভালো সংখ্যা পাবেন। মানে আমি যদি পিছন দিক থেকে গুণ করি, দেখুন 5, 6, 30, 30 যেই পেলাম, 30×4 কিন্তু করা খুব সোজা, 4×30 মানে 120, 3×4 = 120, 120×3 মানে 3×12 = 36, তার মানে 360, 360-এর ডবল হচ্ছে 36 দিয়ে 72, মানে 720। এই গুণটা কিন্তু অনেকটা সহজ হবে, কিন্তু আপনি যদি এদিক থেকে যেতেন, 2×3 = 6, 4×6 = 24, 24×5 গিয়ে আটকে যেতে হতো, যে 24×5 কত, ভাবতে হতো যেটা হতো সেটা ×6 মানে কত। কিন্তু যখন পিছন দিক থেকে আসলাম তখন কিন্তু আমার গুণটা ভীষণ ইজি হয়ে গেল। তো আপনাকে এই যেমন এটা 4, 5, 6, আপনি এই 4, 5, 20 আগে করতে পারেন, আবার 5, 6, 30 আগে করতে পারেন, দুটো ইজি, কোনো অসুবিধা নেই, যে কোনো যেতে পারি। তাহলে 4, 5, 20, 20×6 মানে 6×12 মানে 120 হলো ওপরটা, প্লাস 5, 6, 30 হলো, প্লাস 6×12 হলো, প্লাস 3×6 হলো, ফাইনালি যেটা দাঁড়ালো 720, আর এদিকে 120, 50, 62, 68, 168। কাটাকাটি কত দিয়ে যাবে? 30, 12, 24, 24 না, মানে 7/30, 24 দিয়ে কাটাকাটি। তো এই যে আমি 7/30 মানে 24 দিয়ে কাটাকাটি যাবে, এই যে সব থেকে এটাকে কেটে কেটে কিন্তু আমি 2, 2, 2, 2 দিয়ে কাটতে পারতাম, কিন্তু আমি সেটা না কেটে, দেখুন খুব কম সময় এদের মানে ম্যাক্সিমাম কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যায় এটা দিয়ে দেখবেন, আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, খুব সম্ভবত লসাগু গসাগু বোধ হয়।
লসাগু গসাগু চ্যাপ্টারে, মানে এলসিএম এসিএফ চ্যাপ্টারের পার্ট ওয়ান কিংবা পার্ট টু এরকম কিছু একটা হবে, যেখানে কাটাকাটিটা শেখানো হয়েছে যে একটা সংখ্যা ম্যাক্সিমাম কত দিয়ে কাটাকাটি যাবে, তাহলে একবারে সেটা দিয়ে কাটাকাটি যায়, সেটা হচ্ছে সেই সংখ্যা দুটোর গসাগু। গসাগু দিয়ে আপনি ম্যাক্সিমাম কাটাকাটি করতে পারবেন, ঠিক আছে? যেমন মনে করুন এই যে 10 আর হচ্ছে নিচে 20, আপনি কি দিয়ে কাটাকাটি, আপনি দুই দিয়ে করতেই পারেন, প্রথমে দুই দিয়ে কাটলেন 5 হলো, দুই দিয়ে কাটলেন 10 হলো, ফের 5 দিয়ে কাটলেন 1 হলো, 5 দিয়ে কাটলেন 2 হলো, মানে ফাইনালি 1-2। তো এই যে 10/20, একে যদি আপনি চাইতেন যে আমি একবারে কেটেই 1-2 করব, বারবার না কেটে, তাহলে 10 আর 20-র গসাগু করতে হতো। 10 আর 20-র গসাগু কত? 10। সেই 10 দিয়ে কাটাকাটি যাবে ম্যাক্সিমাম, 10×10, 10×20, ঠিক আছে? যেমন যদি আমি বলি 3/5, 3/5 কত দিয়ে কাটাকাটি যাবে ম্যাক্সিমাম? সেটা হচ্ছে 3 আর 5-এর গসাগু দিয়ে। 3 আর 5-এর গসাগু কত? 1। তার মানে 1 দিয়েই কাটাকাটি যাবে, কত? 1×3=3 আর 5×3=3, মানে ওটাই পড়ে রইলো, মানে মৌলিক সংখ্যা বলে কাটাকাটিটা হলো না, ঠিক আছে? তো কাটাকাটি যাবে হচ্ছে ম্যাক্সিমাম গসাগু দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমার বকাটা বেশি স্পিড হয়ে যাচ্ছে না, তো কেউ কেউ কমেন্ট করবেন, আমাদের রঘু স্যার আছে আমাকে বলে দেওয়ার জন্য, বলে দেবে। সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন, আর বকাটা স্পিড হচ্ছে কিনা সেটাও জানাবেন। সাউন্ড ওকে, বকা ওকে, হ্যাঁ, আচ্ছা, অল ওকে, অল ইজ ওয়েল। আমির খান, নেক্সট চলে আসি 25-এ। 25-এ দেখুন, এটাও কিন্তু একটু ইন্টারেস্টিং, এই অঙ্কটা আপনারা আগে করে এসেছেন, মানে এই টেকনিকটা আগে করে এসেছেন, শুধু আমি বলেছিলাম যে এই টাইপের অঙ্ক ভবিষ্যতে একবার পেতে পারেন, যে 3/1² × 2² এটা কিন্তু ইন্টু, 3/1² × 2² না, ইন্টু লিখলে ওরকম হবে না, এটা আপনারা পরীক্ষার হলে এইটাকে দেখে দশমিক যেন মনের ভুলেও ভাববেন না, এটাতে তো দুটো করে ডিজিট আছে বলে মাঝখানে ওটাকে দশমিক মনে হতেই পারে, কিন্তু আগের অঙ্কটা 1, 2, 3 দুটো করে পুটকুনি ছিল বলে কি মনে হয়েছিল যে ওটা দশমিক নয়, ওটা গুণী গুণী হবে বা দশমিক ছাড়া অন্য কিছু হবে। যাই হোক, এর বেলাতে বুঝতে অসুবিধা হতে পারে। প্লাস 5/2² × 3² প্লাস 5/2² × 3² প্লাস 7/3² × 5² বোধ হয়, এই 3² 4² 2 3, সেই লজিক তো এটাই বলছে। প্লাস 9/4² × 5² প্লাস 11/5² × 6² আর আছে, ধরে বাবার অনেক আছে, তো এরকম করে করে লিখছি না, এরকম করে করে গিয়ে 19/19 কত গো? 9² × 10² দেখুন আমি এটা লিখে দিলাম, এটা লিখলাম না কারণ এদের মধ্যে একটা রিদিম আছে, তাই কিন্তু আমি না লিখেও থাকতে পারলাম, যে এদের মধ্যে সুন্দর একটা ছন্দ আছে। ওপরটা দেখুন 2 2 2 2 করে গ্যাপ, মানে 3 5 7 9 11 13 15 17 19 এরকম করে শেষ হওয়ার কথা, আর নিচের গুলো 1² 2² 2² 3² 3² 4² এরকম করে করে একটা রিদিম রয়েছে, সুন্দর ছন্দ। আমি একটা জিনিস শিখিয়েছিলাম সেই ইউনিভার্সাল পদ্ধতি মনে আছে, সেটা হচ্ছে এই ভগ্নাংশটা ফাইনালি 3/3 হতে পারে, 1² 2² মানে 3/4, 2² মানে 4, এটা তো গুণ করলে এটাই হয়। এই ভগ্নাংশটাকে 5/ দেখুন 2² 3² 9×4 মানে 4×9=36, এটা আমি করব কিভাবে, ঠিক আছে? এরকম যদি লেখা যায় যে 1/1² মানে এটা যদি লিখি 1/1² মাইনাস 1/2², দেখুন আমি এই জিনিসটাকেই লিখছি এরকম ভাবে ট্রান্সফার করে, খেয়াল করবেন এটা কি দাঁড়ায়, 1/1² মানে কি দাঁড়াচ্ছে, 1 - 1/2² মানে 1/4, 1 - 1/4 মানে ফাইনালি 1 - 1/4 মানে হচ্ছে 3/4। তার মানে আমি এই জিনিসটাকে আমি জাস্ট এটা ভাঙতে পারি, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যদিও বা 3/1² × 2² আছে, কিন্তু আমি লিখতে পারি 1/1টা² মাঝে মাইনাস 1/2টার স্কয়ার। এই যে খুব ভালো করে খেয়াল করুন যে আমি নর্মালি এটাকে নর্মাল স্কোয়ারে ভেঙে ভগ্নাংশ করলে দেখলাম 3/4 হলো, আবার এটাকে এই রাস্তাতে ভেঙে ক্যালকুলেশন করে দেখলাম সে 3/4ই হলো, তার মানে আমি এটাকে এটা মানেও যা এটা মানেও তাই এটা মানেও যা এটা মানেও তাই এটা মানেও যা এটা মানেও তাই, তার মানে আমি পরের লাইনে লিখবো যে এটাকে আমি জাস্ট এইভাবে লিখবো, কিন্তু এটা খেয়াল করবেন 3/1² × 2² যদি থাকে তাকে আমি 1/1² - 1/2² লিখবো, তেমনই এই যেটা আছে
এইটাকে যদি আমরা লিখি, জাস্ট আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি এটাকে লিখছি কেমন, দেখবো এটা আসে কিনা, কারণ আমি এটা থেকে ক্যালকুলেশন করে সরাসরি এটা লিখেছিলাম যে 5/36 আসে কিনা দেখুন। সেটা হচ্ছে আমি যদি এটাকে লিখি যে 1/2² মাইনাস 1/3², খেয়াল করুন আছে ওপরে 5, কিন্তু লিখছি আমি 1/, তাতে কি লাভ, 1/2² মানে হচ্ছে 1/4 মাইনাস 1/3² মানে 1/9। এবারে 4 আর 9 লস কত, 36, মানে এটা হচ্ছে 9 - 4 সমান হচ্ছে 5/36। খেয়াল করুন তো এটা হলো কিনা, হলো তো। তার মানে প্রতিবার এইটা না লিখে আমি এর পরের লাইনে এটা লিখবো, ঠিক, এটা খেয়াল করুন। কিন্তু আমি এবার এটা লিখতে চলেছি, সবাই রেডি, খাতা পেন নিয়ে রেডি হয়ে যান, লিখবো এবার আমি। জোরে জোরে শ্বাস নিন, বাবা রামদেবকে স্মরণ করুন। এটাকে কি লিখবো বললাম, এটাকে লিখবো 1/1² মাইনাস 1/2², হ্যাঁ ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে। এই ফোনটা যে কি যে করি না, আমার এই কালারটা ভারী ডিস্টার্ব করে গো, বোর্ডের কালার আর আমার কালার যে কবে এক হবে আমি বুঝতে পারছি না। মাঝে প্লাস রাখলাম, এটাকে কি লিখবো বলেছি, 1/2² মাইনাস 1/3², খেয়াল করুন কি পরিবর্তন হচ্ছে। এই মাঝে প্লাস, এটাকে কি লিখবো, 1/3² মাইনাস 1/4², মাঝে প্লাস, এটাকে কি লিখবো, 1/4² মাইনাস 1/5², এরকম করে লিখতে লিখতে গিয়ে প্লাস দিয়ে ডট 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 দিয়ে প্লাস দিয়ে এটা কি লিখবো, 1/9² মাইনাস 1/10² লিখলাম। ওকে, আরো ছোট করে দিলাম বোর্ডে জায়গা নেই। এবার দেখুন 1/2² মাইনাস প্লাস 1/2², প্রথমটা বাদ দিয়ে বাকি কিন্তু সবাই কাটতে শুরু করে দিল, এরকম করে গিয়ে একদম লাস্টের আগেরটা পর্যন্ত থাকবে, কেটে যাবে, মানে দাঁড়াবে কে 1/1² মাইনাস 1/ একদম লাস্টে যে আছে এইটা। তার মানে 1/1² মানে 1, মাইনাস 1/10² মানে 100, 1 - 1/100 মানে 99/100। কি লিখেছে কে উত্তর, অনেক আগে লিখে দিয়েছে, ও কি লক্ষ্মী ছেলে, নারায়ণ মেয়ে, সব অনেক আগে লিখে দিয়েছে, ভেরি গুড। কি করতে পড়তে এসেছে কে জানে আমার কাছে, কত সুন্দর আগে থেকে লিখে দিচ্ছে, ভেরি গুড। ও আগে থেকে, না না, কেউ কিন্তু যদি উত্তর যেহেতু ইন্ডিকেট করা আছে, কেউ আগে থেকে উত্তর লিখে দিয়ে বলেছে পাখামি করে লিখো না, পাপ হবে, পাপ 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 হবে কিন্তু। ঠিক আছে, তো এই পর্যন্ত যেটা রইলো বুঝতে পেরেছেন কিনা আমি শুনবো, তারপরে যেটা 26 থেকে আসছে সেটা একদম নতুন একটা সেগমেন্ট, অন্য টাইপের, ভীষণ ইন্টারেস্টিং। 37 না 26 চলে আসি, 26-এর হচ্ছে দেখুন, যারা আগে থেকে জানেন খুব ভালো কথা, যারা জানেন না তারা কিন্তু সারা দিন বসে থাকলেও এই জিনিসটা হবে না। 37^200/38 যদি হয় তাহলে এর জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আমি দিইনি, রিমাইন্ডার কত, রিমাইন্ডার সমান কত, ঠিক আছে। এখানে সমান চিহ্ন দিয়ে যদি আমি জিজ্ঞাসা চিহ্ন দিতাম তাহলে এটা ভাগফল বার করতে দেওয়া হয়ে যেত। এবারে দেখুন সেটা হচ্ছে যে এই যে 37^200 মানে কি, এখানে ভাজ্যকে ভাজককে, যেটা ভাগ, হ্যাঁ রিমাইন্ডার মানে ভাগ শেষ, হ্যাঁ ওটা একবার আপনাদেরকে দেখাই, সেটা এইখানে কে থাকে, এটা হচ্ছে ভাজক। এটাকে বলে কোশেন্ট মানে ভাগফল, আর নিচে যেটা থাকে এটা হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে ভাগ শেষ, ভাগ শেষ বা অবশিষ্ট যেটাকে আমরা বলে থাকি। কেমন, এই ইংরেজি টার্ম গুলোকে আপনার পরিচিত হতে হবে, ডিভিজর মানে ভাজক, যেটা দিয়ে ভাগ করছি, ভাজ্য হচ্ছে ডিভিডেন্ট যাকে ভাগ করছি, ভাগফল হচ্ছে কোশেন্ট মানে হয়ে গেল, রিমাইন্ডার হচ্ছে ভাগ শেষ বা অবশিষ্ট। এবারে এই যে ভাগটা আমি দিলাম এর জানতে চেয়েছে রিমাইন্ডারটা কত,
রিমাইন্ডার মানে কালো কালি দিয়ে লিখি, সেটা হচ্ছে এ এটাকে ভাগ করছি যেটা, সেটা হচ্ছে ভাজক, মানে 38 কোথায় বসবে? এইখানটায়। এ বসবে কোথায়? এইখানটায়। এ চলে গেল এইখানটায়, এখানে বসবে 37^200। তাহলে এখানে কত জানতে চাইনি, কিন্তু জানতে চেয়েছে এইখানে কত হবে, অর্থাৎ রিমাইন্ডার কত। এই টাইপের অঙ্ক দেখে কি মনে হচ্ছে এটাকে যে 37^200 মানে 37-এর 200 বার গুণ করে যেটা হবে সেইটা বসবে এইখানে, তাকে 38 দিয়ে ভাগ। অত সহজ নিশ্চয়ই নয়, তো ঘাবড়ানোর কিছু নেই। যারা পুরনো তারা অলরেডি উত্তর করে ফেলেছেন, বলেও ফেলেছেন, কিন্তু যারা নতুন, কিন্তু যারা নতুন তাদেরকে বলি যে আমার যেটা একদম পুরনো কথা আরেকবার আওড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই আপনি বড় সংখ্যা পাবেন ভুলে গিয়ে ঠিক লজিক একই রেখে ছোট্ট সংখ্যা যেটা আপনার গ্রিপে আছে সেই ছোট্ট সংখ্যা দিয়ে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। মানে কি রকম, দেখুন ভাজ্যর থেকে ভাজক, ভাজ্যর যে বেসটা না সেটার থেকে ভাজক এ বেশি আছে, বেশি মানে এক বেশি। খেয়াল রাখবেন আমি যেটা বলছি সেটা মাথায় রাখুন, যে যদি কন্ডিশন হচ্ছে যে যদি লিখতেও পারেন, যদি ভাজ্যর যেটা বেস তার থেকে ভাজক বেশি হয়, বেশি অর্থাৎ কেবলমাত্র এক বেশি হয়, একের থেকে বেশি পরীক্ষায় আসবে না। আবারও বলি ভাজ্যর বেসে এটা বেস এটা পাওয়ার, তা আমি শুধু 37-কে আমরা ভাজ্য বলতে পারি না, কারণ 37^200টা হচ্ছে ভাজ্য। তাহলে বলবো ভাজ্যর যেটা বেস, ভাজ্যর বেসের থেকে ভাজক যদি এক বেশি হয় তাহলে রিমাইন্ডার হবে এই। তাহলে তাহলে একটা জিনিস দেখতে হবে যে ভাজ্যর পাওয়ারটা কত, পাওয়ারটা জোড় না বিজোড়। আমি আবারও বলছি দুটি কন্ডিশন, একটা দেখবো ভাজ্যর বেসের থেকে ভাজক এক বেশি কিনা, যদি এক বেশি হয় তখন দেখবো ভাজ্যর পাওয়ার জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হবে এক। আবারও বলি ভাজ্যর বেসের থেকে ভাজক যদি এক বেশি হয় তখন দেখবো ভাজ্যর পাওয়ার জোড় না বিজোড়, যদি জোড় হয় তাহলে রিমাইন্ডার হবে এক। কিন্তু যদি এটা বিজোড় হতো তাহলে রিমাইন্ডার হতো ভাজ্যর বেস নিজে, অর্থাৎ 37। কেমন? তাহলে এই ক্ষেত্রে কি আছে, 37-এর থেকে অর্থাৎ ভাজ্যর বেসের থেকে ভাজক এক বেশি আছে এবং ভাজ্যর পাওয়ারটা জোড় আছে, তাহলে রিমাইন্ডার কত হওয়ার কথা, এক হওয়ার কথা। সেইটা আমি একবার চেক করব আমার গ্রিপের মধ্যে সংখ্যা দিয়ে যে সেটা হয় কিনা। 2^2 কে আমি 3 দিয়ে ভাগ করছি, দেখুন ভাজ্যর থেকে ভাজক বেশি, কত বেশি, এক বেশি। এবারে আমি ভাজ্যর পাওয়ারটা আমি জোর করে দিই, দিলাম জোর করে, দেখুন এখানকার যা জিনিস আছে এখানে তাই আছে, লজিক সেম, অর্থাৎ ভাজ্যর বেসের থেকে ভাজক এক বেশি এবং ভাজ্যর পাওয়ার জোর, তাহলে রিমাইন্ডার এক হওয়ার কথা। আমি একবার চেক করি 3 দিয়ে কাকে ভাগ করব, 3 দিয়ে 2^2 মানে কত, 4, 4 কে যদি ভাগ করি তাহলে 3 × 1 = 3, রইল কত, 1। দেখুন রিমাইন্ডার 1 হলো। আমি আবার একটু চেঞ্জ করে দিই, আমি জোরই রাখবো কিন্তু 2 না করে আমি 4 করে দিই, তাহলেও কি কন্ডিশন, যে ভাজ্যর থেকে ভাজক এক বেশি আছে এবং ভাজ্যর পাওয়ারটা জোর আছে, রিমাইন্ডার একই হওয়ার কথা। চেক করে দেখি একবার, 3 দিয়ে ভাগ করবো কাকে, 2^4 কে, 2^4 মানে কত, 16, 3×5 = 15। তো দেখুন তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ভাজ্যর থেকে ভাজক যদি এক বেশি হয়, ভাজ্যর পাওয়ার যদি জোর হয়, তাতে যাই হোক 4 কেন, 40 লক্ষ হয়ে যাক, 4 কোটি হয়ে যাক, রিমাইন্ডার সে ঘুরে ফিরে একই হবে। আপনি চেক করার জন্য 4 না করে 6 করে দিন, তাহলে 2^6 মানে কত, 64, 64 করে দিন, দেখুন 3×21 = 63, রইল কত, সেই এক, তাহলে রিমাইন্ডার ঘুরে ফিরে এক। কখন? যদি ভাজ্যর থেকে ভাজক এই ভাজ্যর বেসের থেকে ভাজক এক বেশি হয় এবং ভাজ্যর পাওয়ার জোর হয় তবে, ঠিক। এবার যদি বিজোড় হয় তাহলে কি বলেছি, বলেছি ভাজ্যর বেসটা নিজেই উত্তর। এবার আমি বিজোড় করে দেবো, চেঞ্জ করে দিই, মানে এটাকে আমি 3 করে দিলাম, কন্ডিশন কি বলছে, ভাজ্যর থেকে ভাজক এক বেশি এবং ভাজ্যর পাওয়ার বিজোড়, তাহলে রিমাইন্ডার কত হওয়ার কথা, এই বেস নিজে মানে 2 হওয়ার কথা। চেক করে দেখি 3 দিয়ে কাকে ভাগ করো, 2^3 মানে 4, দেখুন 3×2 = 6, রইল কত, 2, রিমাইন্ডার 2। আমি 3 না করে আমি বিজোড়ই রাখবো কিন্তু চেঞ্জ করে আমি 5 করে দিই, তাহলে 2^5 মানে কাকে ভাগ করব, তাহলে আমরা ভাগ করব 32 কে, হলো। এবার দেখুন 3×10 = 30, রইল কত, 2, সেই রিমাইন্ডার 2। তার মানে ফাইনালে যেটা দাঁড়ালো যে ভাজ্য যা খুশি হোক, ভাজক যা খুশি হোক কিন্তু এক বেশি হতে হবে, ভাজ্যর থেকে ভাজক এক বেশি হতে হবে, আর ভাজ্যর পাওয়ার যত খুশি হোক
দেখবো জোড় না বিজোড়, জোড় বিজোড় তো আমরা চিনতেই পারি, জোড় সংখ্যার বিজোড় সংখ্যা, ব্যাস তাহলে হয়ে গেল। ঠিক, এবার চলে আসি পরেরটায়, এইটা দেখবেন 26 আর 27 হলো, 27টা তবু একবার আমরা দেখে দিই, 11^533 ডিভাইডেড বাই 12, এর বদলে 11^533 ডিভাইডেড বাই 12। কন্ডিশন কি ছিল? যে ভাজ্যর থেকে ভাজক এক বেশি এবং ভাজ্যর পাওয়ার বিজোড়। তাহলে যদি বিজোড় হয় তাহলে কি বলেছিলাম রিমাইন্ডার কত হওয়ার কথা? রিমাইন্ডার কিন্তু 11 হওয়ার কথা। সোজা উত্তর দেখুন কত, 27 অপশন এ উত্তর, 11, তাই না? সবাই দিচ্ছে উত্তর? আচ্ছা আর একটা আমি দিচ্ছি, 1 কোটি এরকম ডিভাইডেড বাই 1, 0, 2, 3, 5 টু দি পাওয়ার 3, 4, 3, 6, 9, উত্তর কত হবে? দিয়েছে দেখুন 10,234 ডিভাইডেড বাই 10, আর ভাজ্য হচ্ছে 34,369, 10,234, তাই তো? ভেরি গুড। তাহলে ভাজ্য থেকে ভাজক এক বেশি এবং যেহেতু পাওয়ারটা বিজোড় তাই উত্তর হচ্ছে বেশ নিজে, মানে 10,234। ঠিক আছে, ও কি সুন্দর। নেক্সট চলে আসি, কিন্তু কিন্তু 28, 32^29, 39 ডিভাইডেড বাই 31, 32^39 ডিভাইডেড বাই 31। এই জিনিসটা দেখুন আমার কি হয়ে গেল কেসটা, এবারে যে এবারে কিন্তু ভাজ্য থেকে ভাজক এক বেশি নেই, এক কম আছে, পরীক্ষার হলে এক কমই দেবে, তার থেকে বেশি কম আর দেবে না, যদি দেয় তাহলে পাশে হোমওয়ার্ক লিখে দেবে, বাড়ি এসে করতে বলবে, পরীক্ষার হলে করার জন্য দেবে না, কারণ সবাই বাড়ি চলে যাবে, আপনি একা বসে বসে থাকবেন ওখানে ঘুমাবেন। দেখুন যদি এবার কন্ডিশনটা আলাদা কিরকম, যদি ভাজ্য থেকে ভাজক এক কম হয় তখন দেখবো ভাজ্যর পাওয়ার জোর না বিজোড়, ঘটনা হচ্ছে ভাজ্যর পাওয়ার জোর থাকুক বা বিজোড় থাকুক রিমাইন্ডার সবসময় এক। কি বললাম? ভাজ্য থেকে ভাজক যখনই এক ছোট হয়ে যাবে তখন ভাজ্যর পাওয়ার জোর থাকুক আর বিজোড় থাকুক রিমাইন্ডার সবসময় এক, আর জোর বিজোড় দেখতে হবে না। সেটার জন্য একবার চেক করে নি, এবার এইদিকে 3 দিই, ওপাশে 2 দিয়ে দিলাম, 3^2 করি জোর, রিমাইন্ডার কি বলেছি আমি, ভাজ্য থেকে ভাজক ছোট এক কম, এবার ভাজ্যর পাওয়ার জোর থাকুক বিজোড় থাকুক রিমাইন্ডার সবসময় এক, চেক করে দেখি 2 দিয়ে কাকে ভাগ করো, 3^2 মানে 9, কত হয়? 4^2 = 8, দেখুন রিমাইন্ডার এক, হলো শান্তি। এবার 3-এর আমি স্কয়ার না করে 3^3 বিজোড় করে দিলাম, 3^3 মানে কত গো, মানে হচ্ছে 27, তাহলে কত হবে দেখুন 13^2 = 26, রিমাইন্ডার কত? 1, মানে জোর করি আর বিজোড় করি সেটা দেখে লাভ নেই, রিমাইন্ডার সবসময় 1। তো ফাইনালি কি দাঁড়ালো, ভাজ্য থেকে ভাজক যদি এক কম হয় তখন ভাজ্যর পাওয়ার জোর হোক বা বিজোড় হোক রিমাইন্ডার সবসময় 1। এই সেগমেন্টটা শেষ। চলে আসি, টাইম কতটা আছে? হ্যাঁ 5-7 মিনিট আছে, এই তো 30 পর্যন্ত হয়ে যাওয়ার কথা, তো 29, 30, 31, ভেরি গুড, 31 পর্যন্ত করিয়ে দেওয়ার টার্গেট ছিল আজকে আমার। 29-এরটা থেকে কোন একদম সেগমেন্ট আলাদা, আমাদের সময় প্রচুর পরীক্ষায় আসতো, হ্যাঁ হয়েছে, আমি পালিয়ে গেলেও মুশকিল, মানে মোবাইলটাও চাইছে আমি থাকি, আমি যখনই সরে যাচ্ছি তখন ও আবার ঝাপসা হয়ে যাচ্ছে, অন্ধকার দেখছে আমার মোবাইল জীবনে, বলে না জীবনে অন্ধকার দেখছি, আমি চলে গেলে মোবাইলটাও জীবনে অন্ধকার দেখছে। 234,234, 2, 3, 4, 2, 3, 4, 234,234, অঙ্কটা বলছে ইজ কমপ্লিটলি ডিভিজেবল বাই, কে কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, ঘটনা হচ্ছে এমন এমন অপশন গুলো দেওয়া আছে যেটা চিন্তার বিষয়, 2, 3, 4 দিলে না হয় ঝট করে একবার ভাগ করে দেখে নিতাম, কিন্তু দেখুন বলছে যে 234,234 ইজ কমপ্লিটলি ডিভিজেবল বাই, মানে এই 234,234 হচ্ছে সম্পূর্ণ বিভাজ্য, কার দ্বারা? কমপ্লিটলি ডিভিজেবল মানে সম্পূর্ণ বিভাজ্য, কোনো অবশিষ্ট থাকবে না, তার মানে কি একটা ঘটনা, দেখুন 1100
তারপরে হচ্ছে 1010, তারপর হচ্ছে 1001, তারপর হচ্ছে নান অফ দিস, এনওটি নান অফ দিস। তাহলে কোনটা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? নান অফ দিস দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। এটা কি করবেন তাহলে? হ্যাঁ, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, দেখুন এই অঙ্কগুলো সবার আগে আপনি দেখবেন রিপিটেশন, 2 3 4 2 3 4, এর একটা সোজা সাপটা লজিক যে যখনই এই রকম রিপিটেশন থাকবে এবং একটা অঙ্কটা এরকম ইজ কমপ্লিটলি ডিভিজিবল হয়, তখন কি করব, যেটা দিয়ে বিভাজ্য মানে ভাজক যেটা জানতে চাইছে, যেটা দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না, দুদিকে দুটো এক আগে বসিয়ে নেব। তারপরে যে তিনটে সংখ্যার রিপিটেশন তার থেকে এক কমিয়ে দুটো শূন্য মানে দুটো সংখ্যা ভাববো, তিনটে সংখ্যা রিপিটেশন এক বাদ দিয়ে দুটো সংখ্যা হচ্ছে, সেই দুটো শূন্য মাঝখানে বসিয়ে দেবো, অর্থাৎ এই সংখ্যা দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল। বোঝা গেল না? যদি এরকম থাকতো 2 3 2 3, তাহলে এ কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? দুদিকে দুটো এক লিখে দেবো, আর যেহেতু দুটো সংখ্যার পর রিপিটেশন তাই আমি মাঝে তার থেকে একটা একটা সংখ্যা কমিয়ে একটা শূন্য, মানে 101 দ্বারাও কমপ্লিটলি ডিভিজিবল। চেক করে নি একবার, ঠিক আছে, 101 দিয়ে কাকে ভাগ করছি? 2 3 2 3, ভেরি গুড। প্রথমে কি করব, 3 ঘর নিলাম, কবার যাবে? দুবার, মানে 202, তাই তো? নাকি 2 × 101 মানে 202, কত থাকছে? এখানে শূন্য, এখানে 3, বসলাম কত? 3। এবার দেখুন কত দিয়ে করবো, 3 দিয়ে, 3 × 101 মানে 303, মিলে গেল উত্তর কত? 23, মানে জাস্ট একজনের এটা হবে উত্তর, একটা সেট হবে উত্তর এবং কমপ্লিটলি ডিভিজেবল। চেক করার জন্য এটা একবার চেক করে নি দেখি যে 1001 দিয়ে যায় কিনা, বসাই 1001 দিয়ে। প্রথমে ক ঘর নেবো, 4 ঘর নিলাম, 4 ঘর নিলে কত হবে? 2 আছে যেহেতু 2000 দিয়ে শুরু, তাই 2 দিয়ে, মানে 2002 নিলাম, থাকলো কত? 0 4 3। এবার এক ঘর কেটে আনি, 3, এবার কবার দেবো? 3 দিয়ে দিলাম, 3 × 1001 মানে 3003, রইলো কত? 0 0 4, এবার কাকে কেটে আনবো? 4, এবার কবার যাবে দেখুন, এবার যাবে 4 বার, 4 × 1001 মানে 4004, তাহলে কি হলো, মিলে গেল উত্তর, কি হলো? 234, অর্থাৎ এই একটা সেট, যে 234 রিপিটেশন ছিল তার একটা সেট হচ্ছে উত্তর, ভাগফল হচ্ছে একটা সেট। অনেক সময় ভাগফলটা একটু অন্য স্টাইলে দিয়ে দিতে পারে, কিন্তু আপনারা খেয়াল রাখবেন হচ্ছে। চলে আসি 29 এর পর 30, 42 0 42, আপনারা উত্তর বলবেন 42 0 42। আচ্ছা এটা আপনারা বলুন তো, 1 2 3 1 2 3, 1 2 3 4 1 2 3 4, কমপ্লিটলি ডিভিজিবল বাই, বলুন কত হবে? 1 2 3 4 1 2 3 4, কমপ্লিটলি ডিভিজিবল বাই, একটা অপশন দেখো তো কি বলছে, কমপ্লিটলি ডিভিজিবল বাই কি দেবো? 1 2 3 4 1 2 3 4 আছে, হ্যাঁ, পান্ডা জিও, পান্ডা জিও নাকি, ও তো আন্নোন নাম্বার, জানি না তাহলে কোন পান্ডা জো, 1001 সেই আর কি, 10001, এখন মুশকিলে পড়ে গেছিলাম। তাহলে কি বলেছি, চারটে সংখ্যার রিপিটেশন, যেহেতু প্রথমে দুটো এক বসিয়ে দিলাম দুদিকে, চারটে সংখ্যা থেকে এক কমিয়ে তিনটে শূন্য মাঝখান মানে 10001 দ্বারা বিভাজ্য, ভেরি গুড। চলে আসুন 29 এরটা, উত্তর বলে ফেলুন সবাই যারা যারা করতে পারবেন, 42 0 42, এটা কিন্তু অনেকে থমকে যেতে পারে, 42 0 42, কত বলেছে এবারে? দেবুদা, ও দেবু পান্ডা, আচ্ছা আচ্ছা, দাদার বন্ধু, মানে ও হচ্ছে ইয়ে ব্ল্যাক ক্যাট কমান্ডো, সেই রাজ কলেজে পড়ার সময় চাকরি পেয়েছি, মানে 2000, আমি তখন ফার্স্ট ইয়ারে, ওরা থার্ড ইয়ারে, 2004 এর কথা বলছি, 2004, এই তো রিটায়ারমেন্টের পর পড়তে আসবে আমার কাছে বলছে, ব্ল্যাক কমান্ডো দেবব্রত পান্ডা, 1001। দেখুন এটা অনেকে 1001 উত্তর দিয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে রিপিটেশন কোথায়, যদি আমরা বলি 42, তাহলে মাঝে একটা শূন্য এসে গেছে আবার 42, হ্যাঁ, এটাকে আমরা রিপিটেশনে বানিয়ে নিতে পারি, দুটো সেট বানাতে পারি, এক বানাতে পারি 420, আবার 420 ভেবে নিতে পারি, তো এইটা বানালে 420 420 সেট একটা পাবো। আবার যদি আমরা করি 042 042, এবার দেখুন আমরা এটাও কিন্তু একটা সেট বানাতে পারি, তাহলে কোনটা সঠিক?
এটাও তিনটে তিনটে বানিয়ে নিলাম, ওটাও তিনটে তিনটে। ঘটনা হচ্ছে এইটাতে দেখুন ভ্যালু চেঞ্জ হয়ে গেল, কারণ আমি শূন্যটা লাস্টে শূন্যটাকে অ্যাড করেছি, 420 রেখে দিয়েছি, 42 বা শূন্য বসিয়ে দিয়েছি, লাস্টে অ্যাড করে দিয়েছি, মানে ভ্যালু চেঞ্জ হয়ে গেল, মানে আমি এটা করতে পারি। কিন্তু এর বেলাতে আমরা ভাবতে পারি, দেখুন 42 42, এই যে শূন্য 42 শূন্য 42 আছে, আর তার আগে শুধু 42-এর আগে একটা শূন্য বসিয়েছি, এবার আগে শূন্য বসানো না বসানো সমান ভ্যালু তো চেঞ্জ হলো না, মানে আমরা এটা এটার বদলে আমরা এটা ভেবে নিতে পারি। যখনই ভেবে নিলাম কি ভাববো, তিনটে তিনটে সেট, তার মানে কোনটা দ্বারা বিভাজ্য, আগে দুদিকে দুটো এক, যেহেতু তিনটে সংখ্যার রিপিটেশন আছে তাই একটা বাদ দিয়ে দুটো শূন্য মাঝখানে, অর্থাৎ 1001 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। ওয়েল ডান, ঠিক। আজকের দিনের লাস্ট অঙ্ক এখানে করাতে হবে, কারণ হচ্ছে তারপরে অন্য জিনিস শুরু হচ্ছে। 30 হয়ে গেল 31। একত্রিশ হচ্ছে এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 11, এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 11 উইল নেভার এন্ড উইথ। কথাটার মানে হচ্ছে এ প্রাইম নাম্বার একটা মৌলিক সংখ্যা, গ্রেটার দেন 11 মানে 11 থেকে বড় একটা মৌলিক সংখ্যা, উইল নেভার এন্ড, কখনোই শেষ হবে না, উইথ 5 7 9 1, তাহলে কখনোই শেষ হবে না, অর্থাৎ শেষ ডিজিটটা কখনোই এই অপশন গুলোর মধ্যে হবে না। খেয়াল করুন কোশ্চেনটা, কোশ্চেনটা হচ্ছে যে এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 11 মানে 11 থেকে বড় কোনো প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, তার আগে আপনাকে জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে, এটা আগে জানা দরকার। অনেকের অনেক রকম ধারণা থাকিতে পারে, আমি সেই তর্কে বিতর্কে যাইতেছি না, সোজা সোজা বলেই ফেলি, সেটাতে মৌলিক সংখ্যা অনেক এরকম আমরা শিখে এসেছি যে যে সংখ্যাগুলিকে এক এবং সেই সংখ্যা দিয়েই বিভাজ্য, কমপ্লিটলি ডিভিজিবল, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। যেমন 5 5কে 1 এবং 5 দিয়েই ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 5 যেমন 7 যেমন 3 যেমন 2 যেমন 11 যেমন 13 যেমন 19, এরকম অর্থাৎ 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করলে মিলবে, অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, অর্থাৎ অবশিষ্ট থাকবে না, অবশিষ্ট থেকে যাবে, তো সেইটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি শিখেছি, যে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো মিনিমাম একটা সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায়, ভাগ চলে যায় মানে ভাগ ফল মিলে যায়, ভাগ মিলে যায়, তাহলে তাকে যৌগিক সংখ্যা বলে। মানে যেমন 4 4কে 1 এবং 4 দিয়ে ভাগ করলে মেলে, তার বাইরেও 2 দিয়ে ভাগ করলে মেলে, তার মানে 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, ঠিক, এটা আমরা শিখে এসেছি। কিন্তু আপনারা যারা প্রাইমারি টেট দিচ্ছেন বা আপার প্রাইমারি, বিশেষ করে এডুকেশন লাইনে বা টিচিং প্রফেশনের দিকে যারা যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা একটা কনফার্ম করছেন যে 1কে মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই বলা হয় না, কারণ যৌগিক সংখ্যা শুরু হয় 4 থেকে, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2 3 5 7 এরকম করে শুরু হয়ে গেল মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা শুরু কোথা দিয়ে, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 এরকম করে চললো। আবার কম্পোজিট নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোথা দিয়ে শুরু, 4 6, তারপর হচ্ছে 8 9 10 12, এরকম করে করে চললো, ঠিক আছে। এখন এখানে দুটি কোশ্চেন হয়, আপনারা খুব ক্লিয়ারলি শুনুন, যেটা হচ্ছে যে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে প্রত্যেকেই বেজোড়, পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে, টাইম হয়ে গেছে তো, হ্যাঁ, পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে প্রত্যেকেই বিজোড় সংখ্যা, কেবলমাত্র এই বাবুরাম বাদে, এই 2 এত যৌগিক জোড় সংখ্যা, বাকি যা দেখবেন আপনি মৌলিক সংখ্যার মধ্যে সবাই বিজোড়, বরং কিছু কিছু মৌল মানে বিজোড় সংখ্যা কেটে যৌগিক সংখ্যার মধ্যে চলে এসেছে, যেমন 9, যেমন 15, এগুলো যৌগিকের মধ্যে চলে এসেছে বিজোড় সংখ্যা হওয়া সত্ত্বেও। আমি কি বললাম তাহলে, যে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে সবাই বিজোড় শুধু 2 বাদ দিয়ে, বরং কিছু বিজোড় সংখ্যা কেটে যৌগিক সংখ্যার মধ্যে ঢুকে পড়েছে, যেমন 9 আছে, 15 আছে, 25 আছে, 21 আছে, এরকম আর কি।
এর মধ্যে কোনো জোড় সংখ্যা নেই দুই ছাড়া। আবার কম্পোজিট নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যার মধ্যে জোড় বিজোড় মিক্স করা আছে, জোড় তো সবাই আছে দুই ছাড়া, দুই জোড়টা উপরে উঠে গেছে, বাকি সমস্ত জোড় সংখ্যা আছে, উল্টে কিছু বিজোড় সংখ্যা এর মধ্যে ঢুকে গেছে। তাহলে কোশ্চেন দুটি হয় এরকম, হচ্ছে ইন্টারভিউতেও হবে পরীক্ষাতেও পড়বে, যে আমাদের নাম্বার সিস্টেমে জোড় অথচ মৌলিক সংখ্যা কতগুলি আছে, আমাদের নাম্বার সিস্টেমে জোড় অথচ মৌলিক সংখ্যা কতগুলি আছে। অপশন এ তে দিয়ে দেবে দুই, অপশন বি তে দিয়ে দেবে তিন, অপশন সি তে দিয়ে দেবে চার, অপশন ডি তে দিয়ে দেবে অসংখ্য, অপশন ই তে দিয়ে দেবে হয়তো নন অদৃশ। বাবা কি লিখলাম, অসংখ্য অসংখ্য লিখলাম, হ্যাঁ এটা অসংখ্য। ঠিক আছে ঠিক আছে, এখন ঘটনাতে পরীক্ষার হলে যখন কোশ্চেনটা যে জোড় অথচ মৌলিক সংখ্যা পৃথিবীতে কতগুলি আছে, এবার আমরা জানি তো দুই, যখনই অপশনে দুই পাই না তখন এটাকে টিক মেরে, কিন্তু কোশ্চেনটা যে ছিল জোড় অথচ মৌলিক সংখ্যা কতগুলি আছে এটা মাথায় থাকে না, কোনটি আছে যদি বলে তাহলে দুই, কতগুলি হলে কিন্তু দুই নয়, কতগুলি হলে নন অফ দিস উত্তর অর্থাৎ একটা, কতগুলি আছে একটা, কে আছে দুই, ক্লিয়ার, ব্যাস ভেরি গুড। এবারে যেখানে ছিলাম দেখুন, বলছে যে এগারোর থেকে, তাই তো 31-এর অঙ্কটা, এগারোর থেকে বড় মৌলিক সংখ্যা কখনোই কোন সংখ্যা দ্বারা শেষ হবে না, অপশন কে কে আছে, অপশন আছে 5, 7, 9, 1, 5, 7, 9, 1, এইটা অপশন আছে যে এগারোর থেকে বড় হতে হবে আবার মৌলিক সংখ্যা। আমি যদি এরকম ভাবে মৌলিক সংখ্যা যাই দেখুন, এগারোর থেকে ছোট যদি হয় তাহলে সাতও আছে, পাঁচও আছে, এক এক তো ধরছি না আমি আপাতত, তাহলে এরা আছে, তাহলে এগুলো উত্তর নয়। ক্লিয়ারলি শুনুন, যে কোশ্চেনটা কিন্তু খুব ক্রিটিক্যাল কোশ্চেন, যে এগারোর থেকে বেশি মৌলিক সংখ্যা কখনোই কোন সংখ্যা দ্বারা শেষ হবে না, উত্তর হবে পাঁচ। কেন না, এগারোর থেকে বড় যখনই পাঁচ শেষে রেখে কোনো সংখ্যা আমরা বলবো সে কোনোদিন মৌলিক নয়। যেমন এগারোর থেকে বড় হচ্ছে 15, 15 তো যৌগিক, মৌলিক তো নয়, চলে এলো নিচে 25, দেখুন চলে এলো নিচে 35, 45, 55, সব যৌগিক। এগারোর থেকে বড় পাঁচ লাগিয়ে যে সংখ্যাগুলো আছে তারা সবাই যৌগিক, কেউ মৌলিক নয়, কেমন। কিন্তু দেখুন সাত লাগিয়ে কি আছে, এগারোর থেকে বড় 17 মৌলিক, ওটা তাহলে উত্তর হবে না, কেমন। 37 মৌলিক, 7 লাস্টে আছে, ওগুলো উত্তর হবে না। তাহলে ফাইনালে কি দাঁড়ালো কোশ্চেন অনুযায়ী, যে এগারোর থেকে বড় মৌলিক সংখ্যা কখনোই পাঁচ দ্বারা শেষ হবে না, পাঁচ দিয়ে শেষ হতে গেলে সে যৌগিক হয়ে যাবে, তার মানে উত্তর হচ্ছে পাঁচ, ক্লিয়ার। এবার চলে আসি যে এক কে কেন, যেটা বলছিলাম এক কে কেন, এটা দিয়ে শেষ করব, যে আমরা মৌলিক অথবা যৌগিক বলি না। এখানে মৌলিক এবং যৌগিক হতে গেলে আর একটা ডেফিনেশনের মধ্যে আর একটা কথা থাকে, যে যে সমস্ত সংখ্যার উৎপাদক দুই দুটো, যে সমস্ত, যেমন আমরা বলছিলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে না, এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। এখানে আর একটা কথা আছে, যে যে সমস্ত সংখ্যাগুলির উৎপাদক দুটি, অনলি টু, তারা হচ্ছে মৌলিক, যাদের দুইয়ের বেশি তারা যৌগিক। কিন্তু তাহলে বাদ পড়ে গেল কি, যারা দুইয়ের কম তারা কি, তারা যৌগিক না মৌলিক নয়। যেমন দুই, দুইয়ের উৎপাদক কি, এক আর দুই, এ কি তাহলে, এ প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। যেমন চার, এই যেমন হচ্ছে তিন, তিনের কে, এক আর তিন, দুটো উৎপাদক, তাহলে এরা প্রাইম নাম্বার। কিন্তু যখনই দুইয়ের বেশি হয়ে যাবে, মনে করুন আছে কম্পোজিট নাম্বার কে কে, মনে করুন চার, এর উৎপাদক এক আছে, দুই আছে, চার আছে, উৎপাদক তিনটে, দুইয়ের বেশি হয়ে গেল তার মানে কম্পোজিট নাম্বার হয়ে গেল। আরো যদি মনে করি আমি দশ, দশের কে কে আছে, এক আছে, দুই আছে, পাঁচ আছে, দশ আছে, চারটে উৎপাদক, তাহলে এও কম্পোজিট হয়ে গেল। তাহলে দুটো থাকলেই সে হচ্ছে প্রাইম, আর দুটোর বেশি হলে সে হচ্ছে কম্পোজিট মানে যৌগিক। কিন্তু যদি কম থাকে দেখুন এক, একের একটাই উৎপাদক, একটাই, ওই জন্য যার উৎপাদক একটা সে মৌলিক নয় যৌগিক নয়। এটা ইন্টারভিউতেও পড়তে পারে, ধরবেই একদম, আর অন্য জায়গাতে তো কোনো কথা নেই। ঠিক আছে, আজকের ক্লাস আপাতত এটুকুই, এরপরে যেটা হচ্ছে 32 থেকে শুরু হচ্ছে, এটা করার জন্য আপনারা ইউটিউবে আমাদের যে ভিডিওটা আছে বিভাজ্যতা নিয়ে, মানে কোন সংখ্যাকে, যেমন আমি বলে দিচ্ছি দেখবেন, খুঁজে দেখবেন দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো, তিন দ্বারা বিভাজ্য, চার দ্বারা বিভাজ্য, পাঁচ দ্বারা বিভাজ্য, এই বিভাজ্যতা নিয়ে যে ভিডিওটা আছে সেটা কমপ্লিটলি দেখে নেবেন, আগামীকাল ওটা দিয়ে শুরু করব। ঠিক আছে, আজকে আপাতত এটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন আপনাদের ড্যাশ প্রিয় চ্যানেল 22 বর্তমান।